আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, ভালো থাকেন সবসময় এই কামনাই করি। আজ আমরা অধ্যায় ৬ পড়াবো, পাটে আমাদের ২১ লাস্ট অধ্যায়, কারণ আমরা এর আগে বলেছি অধ্যায় ১, অধ্যায় ৩ এবং পাঁচ ৬, আমাদের এই ৬ পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে? আজ আমাদের অধ্যায়ের চ্যাপ্টার হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আর আলোচ্য বিষয় হলো পাটেকের নির্বাচনের ধারণা, নির্বাচনের প্রয়োজনীয়তা ও নির্বাচন পদ্ধতি। এখন আমরা পড়ব বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কী, কেমন, কী ধরনের হয়ে থাকে? নির্বাচন হতো অর্থ হলো বেছে নেওয়া, সিলেক্ট করা। এখন আপনাকে অনেকগুলো আপনার পছন্দের জিনিস, আপনার পছন্দের মতো জিনিস দেওয়া হলো। এখন আপনি এর মধ্যে থেকে যে জিনিসটা আপনি বেশি পছন্দ করেন, আপনি সেই জিনিসটা বেছে নেবেন না, এটাই হলো নির্বাচন করা বা বেছে নেওয়া। আর নির্বাচন হলো এটা ভোটের, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, ভোট ব্যবস্থাটা কেমন সেটা। আমরা ক্লাসও কি নির্বাচন করি না, ক্লাস আপনারা ক্যাপ্টেন নির্বাচন করেন, ক্যাপ্টেন আপনাদের ক্লাস কি একজনের দ্বারা সবার দ্বারা কি পরিচালিত হয়? না, একজন ক্যাপ্টেন, দ্বিতীয় দুইটা ক্যাপ্টেন থাকে, একজনের অনুপস্থিতিতে আরেকজন যেন দায়িত্ব পালন করতে পারে। ওই ক্যাপ্টেনে কী করে আপনাদের খাতাগুলো তুলে স্যার কী বললো ওগুলো স্যারের কথাগুলো শুনে ভোট পরিষ্কার করে, তাই না? এভাবে আপনারা একজন ক্যাপ্টেন প্রতিনিধি নির্বাচন করে থাকেন। এই আমরা এই নির্বাচন ব্যবস্থাটা পড়ব। এখন আপনারা বইটা দেখেন, আমি ইম্পর্টেন্ট লাইনগুলো বলতেছি, এগুলো মাঝে মাঝে দাগিয়ে ফেলবেন। দেখেন, আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। আধুনিক গণতন্ত্রে আমাদের গণতন্ত্র অর্থ জনগণের শাসন, এই আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। এই লাইনটা দাগান, এই লাইনটা আমাদের জ্ঞানমূলক আছে একটা ডিসিশনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নটা, ক নম্বর উত্তর, ঠিক আছে? এই ব্যবস্থা নাগরিকরা কী করে একাধিক প্রার্থীর মধ্যে থেকে তাদের পছন্দের মতো প্রার্থীকে প্রতিনিধি করে বেছে নেয়। এই ব্যবস্থা কী করে একাধিক প্রার্থীর মধ্যে থেকে কী করে পছন্দ মতো প্রতিনিধি নাগরিকরা কী করে বেছে নেয়। এই বেছে নেওয়ার পদ্ধতিটা আবার কী হয়, গোপন ভোটের মাধ্যমে। আপনারা তখন ভোটার হন নাই, ভোটার হতে হলে ১৮ বর্ষ আর তার উপরে হতে হয়, এর নিচে না। ভোট দিতে গেলে একটা গোপন পক্ষ থাকে, ওইখানে যাকে আপনার পছন্দ হবে, যাকে যোগ্য মনে হবে, সেখানে আপনি সিল দিবেন। তার একটা প্রতীক নির্ধারণ থাকে, তার হয়তো একজন নাম করিম, তার প্রতীক নাঙ্গল। তখন তাকে নাঙ্গল আপনার পছন্দ দিয়ে তাকে যদি যোগ্য মনে করেন, তাকে পছন্দ মনে করেন, তখন পছন্দ আপনার, তাহলে তাকে আপনি ওই প্রতীকের মধ্যে আপনি সিল দিবেন। ওটাই হলো পরে ভাস করে কাগজটা পরে গোপন ভোটার বাক্স আছে সেটাতে ফেলতে হয়, তাই না? এই যে এভাবে, তাহলে কি এই বেছে নেওয়ার পদ্ধতি হলো গোপন ভোটের মাধ্যমে। ভোটের ফলাফলে জয়ী ব্যক্তিরা, আপনার এখান থেকে দাগান, ভোটের ফলাফলে জয়ী ব্যক্তিরা স্থানীয় জাতীয় পর্যায়ে সরকার গঠন, আইন প্রণয়ন, শাসন পরিচালনা অংশগ্রহণ করে। এই ভোটার ফলে যে জয়ী ব্যক্তিরা ভোট দেওয়ার ফলে যে জয়ী ব্যক্তিরা তারা কী করে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকার গঠন করে, আইন প্রণয়ন করে, শাসন কার্য পরিচালনা করে, শাসন পরিচালনা অংশগ্রহণ করে। কারণ যে আমাদের দেশে স্থানীয় পর্যায়ে ও স্থানীয় পর্যায়ে আমাদের নির্বাচনগুলোকে কী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, আর জাতীয় পর্যায়ে নির্বাচন হলো জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির পদে নির্বাচন অনুষ্ঠিত। এইগুলো আমাদের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে। এবার আপনারা আবার এই লাইন থেকে দাগান, আমাদের দেশে কী কী নির্বাচন অনুষ্ঠিত হয়, আমরা এখান থেকে পড়ব। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে আবারও বলছি, অনুধাবনমূলক থাকতে পারে, আমাদের দেশে কী কী নির্বাচন অনুষ্ঠিত, কী কী ধরনের নির্বাচন অনুষ্ঠিত, কোন কোন ধরনের নির্বাচন, তখন আপনারা লিখবেন আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এগুলো আমাদের আরেকটা প্রশ্ন। নির্বাচনের সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি হয়, এই নির্বাচনটা সরকার এবং জনগণের মধ্যে সেতুবন্ধন একটা যোগসূত্র স্থাপন হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলেই কোনো দেশ গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ করে। সুষ্ঠু নির্বাচন, সেটা সুষ্ঠু নির্বাচন হতে হবে, নির্বাচন করা গেলে কোনো দেশ গণতন্ত্রের প্রাথমিক শর্ত, প্রাথমিক পদক্ষেপটা সেটা পূরণ হয়, ঠিক আছে? এই হলো নির্বাচন ব্যবস্থাটা কি আমরা একটু রাত করলাম। এখন আমরা করবো নির্বাচনের ধারণা। নির্বাচনের ধারণা করি, নির্বাচন বলতে আমরা কি সাধারণত বলি যাকে পছন্দ হবো তাকে বেছে নিব, তাকে নির্ধারণ করবো, কিন্তু বই ভাষা আমরা করবো নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে ভোটারদের প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করবে। তাহলে আবারও বলছি, নির্বাচন হলো এমন একটি পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত, মানে যারা ভোট দিতে পারবে, প্রাপ্ত বয়স্ক যারা, তারা কী করবে প্রতিনিধি বাছাই করবে। অন্যভাবে বলা যায়, নির্বাচন হলো এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিকরা ভোট দিয়ে তাদের রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য প্রার্থী বা প্রতিনিধি বাছাই করে। আবারও বলছি, এমন একটি সাংবিধানিক প্রক্রিয়া, এটা সুন্দর করে আপনারা ক্লিয়ারভাবে সংজ্ঞাটা করবেন, সাংবিধানিক প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে
ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করার জন্য প্রার্থী বা প্রতিনিধি নির্বাচন করেন। আমাদের রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করতেছে প্রধানমন্ত্রী আর হামিদুর রহমান কি রাষ্ট্রপতি না, শাসন কার্য পরিচালনা করে থাকে। ঠিক আছে, এবার হলো নির্বাচনের প্রয়োজনীয়তা। নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কিনা দেখি, আমাদের আজকের দিনে এই দেশের শহরের সকল মানুষ একত্রে মিলে আইন প্রণয়ন এবং দেশ শাসন পরিচালনা করা সম্ভব না। আর এই দিনে দেশের সকল মানুষ বা শহরের সকল মানুষ মিলিত হয়ে আইন প্রণয়ন দেশের শাসন কার্য পরিচালনা করা যাবে না। কারণ আমরা যে প্রধানমন্ত্রীকে নির্বাচন করছি, সে কিন্তু দেশ শাসন পরিচালনা করতেছে, তাই না? আমরা কি সবাই পারবো? সবাই না। আপনাদের ক্লাসের ক্ষেত্রে নির্বাচন বললাম, প্রতিনিধি ক্লাসের যে প্রতিনিধি ক্লাসের যে ক্যাপ্টেন, সেই তো ক্লাসটাকে মেনটেন করবে, তাই না? নাম লিখবে, গণ্ডগোল করলে স্যারকে বলবে কীভাবে কীভাবে পরিচালিত ক্লাসটাকে কীভাবে কন্ট্রোল করা যায়, কীভাবে শৃঙ্খলা মতো আনা যায়। তাহলে সেই প্রতিনিধি একজন বানিয়েছেন, সেই তো আপনাদের ক্লাসটা কন্ট্রোল করবে। এভাবে আমরা প্রতিনিধি নির্বাচন করি। এই জন্য জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়। এই জন্য জনগণকে কী করে একত্রে জনগণ মিলিত আইন শাসন পরিচালনা করতে পারবে না বলে এই জন্য জনগণকে প্রতিনিধি প্রধান এর নির্বাচন করতে হয়। প্রতিনিধিরা তাদের হয়ে শাসন পরিচালনা করে। এই প্রতিনিধিদের কী করে জনগণের হয়ে শাসনকার্য দেশের শাসনকার্য পরিচালনা করে। এই প্রতিনিধিরা আবার নির্বাচন হয় জনগণের ভোটের মাধ্যমে। এই প্রতিনিধিরা এই যে আমরা যাদের সিলেক্ট করবো, তারা নির্বাচন কী হয় আমাদের জনগণের ভোটের মাধ্যমে। ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচন করে না, কীরকম শাসন ব্যবস্থা তারা চায় সেই সম্পর্কে তাদের মতামতও প্রদান করে। এই প্রতিনিধিরা শুধু ভোট দিয়ে কেবল জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে না, এই প্রতিনিধিরা কীরকম জনগণ কীরকম শাসন ব্যবস্থা চায় সে সম্পর্কে তাদের মতামতে তারা বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে মতামত পেশ করে থাকে সভা সমিতির মাধ্যমে। সেই দিক থেকে আধুনিক রাষ্ট্র নির্বাচনের কোনো বিকল্প নেই। সেদিক থেকে আমরা নির্বাচন ছাড়া কোনো বিকল্পই আশা করতে পারি না। বর্তমান এখান থেকে দেখান, বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা পরিচালিত আছে তার মধ্যে গণতন্ত্রকেই সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসাবে বিবেচনা করা হয়। আমাদের প্রশ্ন থাকতে হবে কাকে সর্বোত্তম শাসন ব্যবস্থা হিসেবে পরিচালনা বিবেচনা করা হয় থেকে, তখন আপনারা বলবেন গণতন্ত্রকে সর্বোত্তম মানে সবচেয়ে বড় শাসন ব্যবস্থা হিসেবে বিবেচনা করা। কারণ গণতন্ত্র হলো জনগণের শাসন, জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি। প্রথম লাইনে আমরা বলেছি আধুনিক গণতন্ত্রের ভিত্তি নির্বাচন। আর গণতন্ত্রের মূল মেইন কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনগণের মতামতের ভিত্তিতে, কারণ জনগণের শাসন এটা, গণতন্ত্র অর্থ জনগণের শাসন। সেই কারণে জনগণ এবং মতামত শাসক জনগণ এবং নাগরিকের মধ্যে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান এবং বিধিসম্মত প্রক্রিয়া। নির্বাচন হলো জনমত প্রকাশের বিধিসম্মত একটি প্রক্রিয়া। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো চলতে পারে না। এই হলো আমাদের নির্বাচনের প্রয়োজনীয়তা। এবার নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি আমাদের দুই প্রকার। নির্বাচন পদ্ধতি কয় প্রকার? নির্বাচন পদ্ধতি দুই প্রকার, এটা ভালো করে পড়ে ফেলবে। প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। প্রত্যক্ষ নির্বাচন মানে কি? সরাসরি। আর পরোক্ষ নির্বাচন শর্ত সাপেক্ষে, আর আবার দ্বিতীয়বার আরেকবার নির্বাচন হয়। তাহলে দেখেন প্রত্যক্ষ নির্বাচন কি? নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। এটা আমরা পুরোটা মুখস্থ করে ফেলব, ঠিক আছে? তাহলে আবারও বলছি, প্রত্যক্ষ নির্বাচন কি? নাগরিকরা যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলে। যেমন আমাদের দেশে জাতীয় সংসদের নির্বাচন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। আমাদের দেশে জাতীয় সংসদের যে সদস্যরা নির্বাচিত হয়ে থাকে, তারা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। এমপিরা এরা কি প্রত্যক্ষ ভোটে, তারপরে এছাড়াও প্রত্যক্ষ ভোটে নির্বাচন কারা কারা হয় দেখেন, ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য চেয়ারম্যান, কাউন্সিলর মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মেয়র, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। আপনারা এই লাইনটা মুখস্থ রাখবেন, এই লাইনগুলো মনে রাখবেন যে জনগণের প্রত্যক্ষ ভোটে কারা কারা নির্বাচিত হতো, কোন কোন চেয়ারা, তখন আপনারা বলবেন ইউনিয়ন পরিষদের সদস্য চেয়ারম্যান, উপজেলা পরিষদের সদস্য চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিল মেয়র, সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকে। আমরা প্রত্যক্ষ নির্বাচনটা খুব সুন্দর করে পড়ে ফেলব। এবার হলো পরোক্ষ নির্বাচন। এই পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না। এই পরোক্ষ নির্বাচনে কী করে? জনগণরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না। এখানে নির্বাচিত হয় দুই ধাপে। এই পরোক্ষ নির্বাচন পদ্ধতিটা দুটি ধাপে হয়, এটা মনে রাখবেন। পরোক্ষ নির্বাচন পদ্ধতিটা হবে দুটি ধাপে। প্রথমে নাগরিকরা সরাসরি ভোট গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদের
প্রতিনিধি নির্বাচন করে। প্রথমে নাগরিকেরা ভোট প্রদানের মাধ্যমে কী করে জনগণের জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচন করে, আবার এই প্রতিনিধিরা ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে। এই প্রতিনিধিরাই যে জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচন করে না, এই প্রতিনিধিরা আবার চূড়ান্ত ভোট দিয়ে তারা প্রতিনিধি নির্বাচন করে। বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের সংগৃহীত মহিলা আসনের সদস্য নির্বাচন এই পদ্ধতিতে হয়ে থাকে। তাহলে পরোক্ষ নির্বাচনের কোন নির্বাচন যা বাংলাদেশের জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদের মহিলা আসনের সদস্য নির্বাচনও এরকম পদ্ধতিতে হয়ে থাকে। যেমন বাংলাদেশে রাষ্ট্রপতি ভোটারদের সঙ্গে দেখেন কীভাবে বোঝাচ্ছে, যেমন বাংলাদেশের রাষ্ট্রপতি আমাদের দেশের রাষ্ট্রপতি ভোটাররা ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন না, তারা কী করেন সাধারণ নির্বাচনের সময় নাগরিকদের ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করেন। সাধারণ নির্বাচন সময় তারা কী করেন, একবার জনগণের ভোটে নির্বাচিত হবে, আবার তারা জাতীয় সংসদের সদস্য দ্বারা নির্বাচিত হবে। জাতীয় সংসদের এই নির্বাচনের প্রতিনিধিরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন, এই জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিরাই তাদেরকে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এই নির্বাচনের প্রতিদিন মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করেন, জাতীয় সংসদের সংসদের মহিলা আসনের সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, সংসদের জাতীয় সংসদের সংগৃহীত মহিলা আসনের সংসদের সংসদরাও সদস্যরাও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় না, এরা পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচন করে। এবং রাষ্ট্রপতি নির্বাচন 5 বছর, জাতীয় সংসদের নির্বাচনের সদস্যরা ওই আসনগুলো ভোট দিতে পারবে এবং জাতীয় সংসদের নির্বাচনের সদস্যরাই ওই মহিলা জাতীয় সংসদের সংগৃহীত মহিলা আসনের সদস্যদের নির্বাচিত করতে পারে। এই হলো আমাদের প্রত্যক্ষ নির্বাচন, পরোক্ষ নির্বাচন। আবারও বলছি, প্রত্যক্ষ নির্বাচন সরাসরি নির্বাচন আর পরোক্ষ নির্বাচন সরাসরি নির্বাচন না। এটা কী করে, নাগরিকরা প্রথমে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করেন, সদস্যদের প্রতিনিধি নির্বাচন করেন, এই প্রতিনিধিরা আবার ভোট দিয়ে জাতীয় চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করেন। এই হলো আমাদের এখন দেখেন একটা চার্টের মাধ্যমে দেখা দিচ্ছে। দেখেন প্রত্যক্ষ নির্বাচন, ভোটদাতা প্রথমে সরাসরি ভোট প্রদান করেন, তারপরে নির্বাচিত প্রতিনিধি বের হয়ে যায়। আমরা যে জাতীয় প্রত্যক্ষ নির্বাচন জাতীয় কাকে ধরেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন, সিটি কর্পোরেশন, পৌরসভার কাউন্সিলর মেয়র, তারা কী করে প্রত্যক্ষ নির্বাচনে নির্বাচিত হয়ে থাকে, নির্বাচিত প্রতিনিধি হয়ে থাকে। আর পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে দেখেন প্রথমে কী করে, জনগণরা প্রথমে তাদের ভোট দিতে হয়, এরা জাতীয় সংসদের প্রতিনিধি নির্বাচিত হয়ে প্রথমে নির্বাচিত হন, প্রথমে তারপর একটা মধ্যবর্তী সংস্থা প্রতিনিধি হয়ে যে জাতীয় সংসদের সদস্যরা যখন নির্বাচিত হয় তখন ওই প্রতিনিধিরা ভোট দিয়ে চূড়ান্ত প্রথম নির্বাচন একটা হয়, আবার ওই প্রতিনিধিরা ভোট দিয়ে আবার দ্বিতীয়বার নির্বাচনে নির্বাচিত হয়ে থাকে জাতীয় সংসদের সদস্যরা। এই হলো যেমন রাষ্ট্রপতি পদ জাতীয় সংসদের নির্বাচনে নির্বাচিত হয়ে থাকে, এছাড়া সংগৃহীত মহিলা আসনে জাতীয় সংসদের সংগৃহীত মহিলা আসনের সদস্যরাও জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই হলো আমাদের আজকে এইটুকু পড়া। আমরা আগামী ক্লাসে পার্ট 2 পড়াবো, আমরা আর 3টা ক্লাস পাবো, 3টা ক্লাস পেলে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। এই পর্যন্ত আজ ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।